দেখা যায় না, মাথা ঢাকা, হ্যাঁ গাদা ফুলের মতো অনেক সুন্দর। এটা পুলিশকাপ জাতের মুরগি, এটা নেদারল্যান্ডের মুরগি। এটা এক জোড়া মুরগির দাম হচ্ছে আপনার 10-20 হাজার টাকা জোড়া, পুলিশকাপ। হ্যাঁ পুলিশকাপ, এটা মানে অনেক বেশি দেখি। হ্যাঁ তারপরে আছে সিল্কি, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মুরগি এটা। এটা সিল্কি জাতের মুরগি, অনেক সুন্দর। এটার বয়স হচ্ছে 1.5 বছর, ডিম বাচ্চা করছে। এগুলো জোড়া 8-15 হাজার টাকা জোড়া পর্যন্ত। কোয়ালিটি যত ভালো হয় তত দাম বেশি হয়। হ্যাঁ খামারে অ্যাভেলেবেল আছে। আর মেলায় আসার উদ্দেশ্য সবাই তো আসলে জানে হচ্ছে পোষা প্রাণী, মানে বিড়াল কুকুর হচ্ছে পোষা প্রাণী, মুরগি যে পোষা প্রাণী হতে পারে, এই মেসেজটা দেওয়ার জন্য আমার আশা। এই মুরগিগুলোকে কোলে নিচ্ছে মানুষ, ছবি উঠাচ্ছে, কাঁধে আমার বসে আছে, এটা দেখে ইন্সপায়ার হচ্ছে, এই মেসেজটা দেওয়ার জন্য এখানে আসা আর কি। এটা জাপানিজ বেনথাম, এটা জাপানের মুরগি। এগুলোর দাম একটু বেশি, 20-30 হাজার টাকা এক জোড়া মুরগির দাম। এদের বাচ্চার দাম 20-30 হাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু কম ওঠে, মানে 60। এটা আসলে নির্ভর করে, আমরা ইনকিউবেশন করি তো, ইনকিউবেটরে ফুটাই। এটা নির্ভর করে হচ্ছে আপনার ওয়েদার, অতিরিক্ত গরম তখন ডিমের হ্যাচ কম হয়। তো মোটামুটি 60-80% হ্যাচ পাওয়া যায় আর কি। খুবই শান্তশিষ্ট, একই জাত, এটা কালার আলাদা, আমাদের কাছেই পাবেন ইনশাল্লাহ। 12-15 হাজার টাকা জোড়া। আমরা মেলায় বিক্রি করে ফেলছি, জোড়া হচ্ছে আপনার 15-25 হাজার টাকা পর্যন্ত। এটা একটা মুরগি বিক্রি করছে আপনার 15 হাজার টাকা, মুরগটাই শুধু বিক্রি করছে 15 হাজার টাকা। হ্যাঁ মোটামুটি হচ্ছে, কিন্তু ভালো কোয়ালিটিটা নিতে গেলে 15 হাজারের উপরে যেতে হয়। যদি অনেকে আপনার হচ্ছে 6,000-12,000 মধ্যে পাওয়া যায়। আমরা দেখছি কিছু কথা বলছিলাম এখানে, যে শখের মুরগিওয়ালার যেই মালিক সাজ্জাদ, তো সাজ্জাদ আপন, সে স্টুডেন্ট লাইফ থেকেই সে এই মুরগির খামার গড়ে তুলেছে শখের বসে, এবং এটি তার এখন মোটামুটি নেশা এবং পেশা একই সাথে হয়ে গেছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।